করোনার সরত নতখি করে দেশবাসী পালন করলে চৌষট্টি সংখ্যক স্বাধীনতা দিবস গুয়াহাটির জর্জ খেল পথারত কেন্দ্রীয়ভাবে উদযাপিত হল স্বাধীনতা দিবস অংশগ্রহণ নকরিলে ছাত্র ছাত্রীয়ে আজি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু তিথি 2018 চনের আজির দিনটিতেই মৃত্যু হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীগুলির। ক্রিকেট প্রেমীর দুঃখবর, আন্তরাষ্ট্রীয় ক্রিকেটের পর অবসর মহেন্দ্র সিং ধোনির শনিবারে অবসরের কথা ঘোষণা করে ধোনিয়ে। মরিগাঁও আরক্ষীর বৃহৎ অভিযান, অভিযানত জব্দ বৃহৎ পরিমাণের নিচাযুক্ত সামগ্রী, বস্তায় বস্তায় উদ্ধার নিচাজাতীয় সামগ্রী সমূহ। রাজ্যত অব্যাহত আছে করোনার সংক্রমণ, পুনের 1057 জনের দেহত করোনা পজিটিভ, মুঠ সংক্রমণের সংখ্যা 75,558 জন, সুস্থ হয়ে উঠিছে 51,693 জন, চিকিৎসাধীন হয়ে আছে 23,680 জন, মৃত্যুর সংখ্যা 182 জনের বৃদ্ধি।